আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার যারা কাস্টমার আছে সবাই আমার বাবাকে চিনেন। যারা আমাদের শপে এসেছেন সবাই জানেন যে আমার বাবা কিরকম মানুষ ছিল বা কি ছিল। বাবা ছিল আমার লাইফের একটা পার্ট, মানে আমার লাইফের একটা অনুপ্রেরণা বলেন। লাইফটাকে এগিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার, মানে এভরিথিং, বাবা সব সময় আমার ভালো চাইতো। ইভেন বাবা সব সময় চাইতো যাতে আমি ভালো কিছু করি। যখন আমি পড়াশোনা করতাম, স্কুল লাইফে আমার যেটা হইতো, আমি যখন ছোট ছিলাম বাবা আমাকে সায়েন্সের বই কিনে দিয়েছিল। বাবা চেয়েছিল আমি ডাক্তার হই। আমার ফ্রেন্ডরা সবাই কমার্সে চলে গেছে, আমি চিন্তা করলাম যে না, সব ফ্রেন্ড কমার্সে চলে গেছে তাহলে আমি কমার্স নিয়ে কাজ করবো। তারপর সেই বই চেঞ্জ করে আবার কমার্সের বই কিনি। কিন্তু বাবা চেয়েছিল আমি যাতে ডাক্তার হই, কিন্তু বাবা সবসময় আমার ভালো চেয়েছে। তারপর আমি অনার্স শেষ, মানে আমি যখন ইন্টার পরীক্ষা দিই, ইন্টার পাস করি, আমি ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিই। তাছাড়া পাশাপাশি আমি সেকেন্ড লেফটেন্যান্টের জন্য ট্রাই করি। আমার প্রিলিমিনারি হয়েছিল, তারপর রিটেন হয়েছিল, আমি আইএসএসবি থেকে আউট হয়ে গিয়েছিলাম এবং ফোর্থ ডেতে আউট হয়ে গিয়েছিলাম। আমি সে সময় অনেক কষ্ট পেয়েছিলাম, ভেঙে পড়েছিলাম। বাবা অনেক কষ্ট পেয়েছিল, বাবা ভেবেছিল যে আমি হয়তো বা টিকে যাব। তারপর বাবা একটা কথা বলেছিল যে আল্লাহ হয়তো আরো ভালো কিছু রাখতে পারে। আমার আম্মা বলছে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, হয়তো বা লাইফে তুমি আরো অনেক ভালো কিছু করতে পারবা। মানে আম্মা সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে, ইভেন এখনো সাপোর্ট দিচ্ছে। বাবা চলে গিয়েছে, শুধুমাত্র আম্মা আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বাবা আম্মার ফোনটা, মানে আম্মা বাবার ফোনটা ইউজ করে। কারণ আমি বাবা মারা যাওয়ার পর আমি একদিন মারা যাওয়ার একদিন পর আমি কান্না করে বলতেছিলাম।